ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বর্ষা ট্রাক ধর্মঘট সব মিলিয়ে বাজারে বেশ কিছু সবজি এবং আনাজপত্রের দাম বেড়েছে কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দর পেঁয়াজ বিভিন্ন বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোথাও কোথাও বাছাই করা পেঁয়াজ ষাট টাকা দরেও বিক্রি হচ্ছে কতটা নাজেহাল হতে হচ্ছে পেঁয়াজ কিনতে গিয়ে কথা বলবো ক্রেতাদের সঙ্গে কিরকম অবস্থা দেখছেন পেঁয়াজের পেঁয়াজের সাংঘাতিক দাম এই যেটা আপনি বললেন ঠিক যেটা মানে এই ট্রান্সপোর্ট স্ট্রাইকের জন্য পেঁয়াজটা আরও দাম বেড়ে গেল এখন পঞ্চাশ টাকা করে তবে ও দাম সাংঘাত তিরিশ টাকা করে শ মানে তিনশো টাকা করে কেজি এটা সাধারণ লোকদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে এগুলো কেনা এগুলো এই ট্রান্সপোর্ট স্ট্রাইক বা এগুলো যতক্ষণ না সরকার থেকে এগুলো ঠিক করে ততক্ষণ পর্যন্ত এগুলো ঠিক হবে না এগুলো এগুলো এখন এখন এগুলো আপনাদের মাধ্যমে যদি এগুলো কমানো যায় সেটা সবচেয়ে বড় আমাদের কাছে একটা ইয়ে হবে একটা কথা বলবো বিক্রেতার সঙ্গে পেঁয়াজের দর কত যাচ্ছে আজকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দুটোই রেট চলছে কী মনে হচ্ছে দাম কি কমতে পারে না কমবার চান্স এই এখন নেই এখন এরকম মোটামুটি চলবে এখন আপাতত পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ টাকা দরেও বিক্রি হচ্ছে পেঁয়াজ আপাতত এটা নিয়েই কিন্তু নাজিহাল হতে হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেককেই পেঁয়াজের দর আপাতত চোখে জল আনছে ক্রেতা বিক্রেতা সকলেরই সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ কলকাতা